সময়ের স্রোতে চলতে চলতে আমরা পৌঁছে গেছি দু সালে আজ আমাদের দৈনন্দিন জীবনযাপন চিন্তা ভাবনা পড়াশোনা সবেতেই বিজ্ঞান অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে আমাদের এই বিজ্ঞান ভাবনা বিজ্ঞান মনস্কতা সঠিক যুক্তিবোধ এসেছে বিভিন্ন সময়ের বিভিন্ন মহান বৈজ্ঞানিকদের হাত ধরে আমরা আজকে প্রতিকৃতি অঙ্কনের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করতে চলেছি এমনই এক বৈজ্ঞানিককে ওনার জন্ম উনিশশো আশি সালের আটই আগস্ট ইংল্যান্ডের ব্রিস্টল শহরে তার শৈশব খুব একটা সুখের ছিল না তাঁর বাড়িতে প্রায়শই কোলাহল লেগে থাকত শুধু তাই নয় ওনার বাবা কেবলমাত্র ফরাসি ভাষাতেই কথা বলতেন যেখানে তার মা কেবলমাত্র ইংরেজি ভাষাতেই কথা বলতেন ছোটবেলা থেকে এই দেখে তিনি বিশ্বাস করতে আরম্ভ করেছিলেন যে পুরুষ এবং মহিলা ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলে ওনার বাবা মায়ের বিচ্ছেদের পরে উনি তাঁর বাবার সাথেই থাকতেন তার বাবা ফরাসি ভাষায় কথা বলতে বাধ্য করেছিলেন এবং সেই ভাষায় কোনো ভুল করলে ভাগ্যেযুক্ত শাস্তিও শেষমেশ তিনি যে কথাগুলি বলতেন তার সংখ্যা হ্রাস করে তিনি তার ফরাসি ভাষার ভুলগুলি হ্রাস করতে শিখেছিলেন তার শৈশবে এই ঘটনার জন্য তিনি সারা জীবন খুব কম কথা বলতে লাগলেন কেউ তার সাথে কথোপকথন শুরু করার চেষ্টা করলে তার প্রতি উনার প্রতিক্রিয়ার জন্য উনি বিখ্যাত এবং কুখ্যাত দুই হয়েছিলেন উনি তার প্রাথমিক শিক্ষা শুরু করেছিলেন রোড প্রাথমিক বিদ্যালয় এবং তারপরে মার্চেন্ট ভেন্টার্স টেকনিক্যাল কলেজে পড়াশুনো শুরু করেন উনিশশো সালে মাত্র ১৬ বছর বয়সে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিক প্রকৌশল বিভাগে একটি ডিগ্রি কোর্স শুরু করেন এবং উনিশশো সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শেষ করার পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গণিত অধ্যয়ন করার ইচ্ছে থাকলেও অপর্যাপ্ত বৃত্তির কারণে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়েই বিনামূল্যে চালিয়ে যান পড়াশোনা সেখানে গণিতে প্রথম শ্রেণীর অনার্স ডিগ্রি নিয়ে দুই বছর অধ্যয়নের পর একুশ বছর বয়সে স্নাতক হন ব্রিস্টলে ওনার বিষয় ছিল প্রক্ষিপ্ত জ্যামিতি বা প্রজেক্টিভ জিওম্যাট্রি উনিশশো সালে উনি কেমব্রিজে পড়াশুনো শুরু করেছিলেন যেখানে উনি সাধারণ আপেক্ষিকতাবাদ এবং কোয়ান্টাম মেকানিক্স নিয়ে গবেষণা করেছিলেন ডক্টরেট করার সময় ওনার নিলস বোরের অ্যাটমিক মডেলের সাথে পরিচিতি হয় তারপরে ওনার পরিচিতি হয় আর্নল্ড সমান ফিল্ডের কাজের সাথে যা কিনা বোরের থিওরি থেকে অনেক বেশি যুক্তিসঙ্গত ছিল উনিশশো চব্বিশের শেষের দিকে উনি কোয়ান্টাম মেকানিক্সে সম্যক জ্ঞান লাভ করেন উনিশশো পঁচিশের সেপ্টেম্বরে এক তরুণ পদার্থবিদ ওয়ার্নার হাইজেনবার্গের একটি অপ্রকাশিত পেপারের সাথে পরিচয় ঘটে হাইজেনবার্গের সেই পেপারে একটি গাণিতিক সমীকরণে কিছু ভুল ছিল কিন্তু উনি পয়সন ব্র্যাকেট ব্যবহার করে হাইজেনবার্গের ওই কাজটির গভীর অর্থ বুঝে উঠতে পারেন ওই বছরই নভেম্বরের শুরুর দিকে প্রায় দিন রাত খেটে উনি একটি পেপার লেখেন যার নাম দ্য ফান্ডামেন্টাল ইকুয়েশনস অব কোয়ান্টাম মেকানিক্স উনি বুঝেছিলেন কোয়ান্টাম মেকানিক্সকে বুঝতে গেলে ইংরেজি জার্মান অথবা ড্যানিশ কোনো ভাষাতেই কাজ হবে না কোয়ান্টাম মেকানিক্সকে একমাত্র সঠিকভাবে বোঝাতে সক্ষম যে ভাষা তা হল গণিত ওনার ডক্টরেট শেষ হওয়ার পরে উনি কোপেন হেগেন এবং কাজ শুরু করেন কোপেন হেগেনে থাকার সময় উনি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটিকে পূর্বসূরিত করেন উনিশশো সালে দ্য কোয়ান্টাম থিওরি অব দ্য ইমিশন অ্যান্ড অ্যাবজর্বশন অব রেডিয়েশন পেপারটি প্রকাশিত করেন ওনার এই নতুন থিওরি লাইট ওয়েব এবং লাইট কোয়ান্টাম এই দুটি ঘটনাকে একত্রিত করে এটাই ছিল সর্বপ্রথম থিওরি যেটা বোঝাতে পেরেছিল কোনো পরমাণু যদি ফোটন কোনাকে শোষণ করে নেয় তাহলে ইউনিভার্স থেকে লাইটটা হারিয়ে যায় এবং যখন একটি পরমাণু আলোক নিঃসরণ করে তখন ওই মহাবিশ্বে ফোটন আবির্ভূত হয় এরপরে কেমব্রিজে ফিরে যান উনি এবং ইলেকট্রনের আচরণের উপরে মনোনিবেশ করেন উনি দেখেছিলেন ধীর গতিসম্পন্ন ইলেকট্রনের ক্ষেত্রে হাইজেনবার্গের এবং শরিঞ্জারের কোয়ান্টাম মেকানিক্স খুব ভালোভাবে কাজ করলেও অতি উচ্চ সম্পন্ন ইলেকট্রনের ক্ষেত্রে কাজ করত না তাই কোয়ান্টাম মেকানিক্সের সাথে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতাবাদের সংযোগ ঘটিয়ে জন্ম দিলেন এক নতুন থিওরির জন্ম হল ইলেকট্রনের আপেক্ষিক তত্ত্বের মূল ওয়েব ইকুয়েশান যা বিখ্যাত ডিরাক ইকুয়েশন নামে এতক্ষণ এনার কথাই হচ্ছিল ইনি চার্লস ডিরাক এবং ফ্লোরেন্স হল্টেনের পুত্র পল অ্যাড্রেন মরিস ডিরাক তথা আমাদের সকলের পরিচিত পল ডিরাক উনিশশো আঠাশের ফেব্রুয়ারিতে রয়্যাল সোসাইটি দ্বারা পল ডিরাকের দ্য কোয়ান্টাম থিওরি অফ ইলেকট্রন কাজটি পৃথিবীর বিভিন্ন প্রান্তের বৈজ্ঞানিকদের কাছ থেকে প্রশংসা করায় এছাড়াও ম্যাগনেটিক মনোপল ল্যাগ্রানজিয়ান রিনর্মালাইজেশন স্ট্রিং থিওরি ইত্যাদি বিষয়ে ওনার অবদান অনস্বীকার্য